আটকে গেল মোহনবাগান ইস্টবেঙ্গল হারল মোহামেডান স্পোর্টিং ক্যালেন্ডারের এগারো বারো তেরো একদমই ভালো গেল না কলকাতা ফুটবলের জন্য কল্যাণীতে সাবধানী মুম্বাই এফসি তিন স্টপার সহ পাঁচ তিন দুই ছকে নেমেছিল বাগানের বিরুদ্ধে ম্যাচের গতির বিরুদ্ধেই দশ মিনিটে মুম্বাইকে এগিয়ে দেয় মোহাম্মদ রফির গোল কিন্তু এরপরই আশ্চর্যজনকভাবে ডিফেন্সিভ ছকে চলে যান খালিদ জামিলের ছেলেরা বাকি সময় পঁচাশি শতাংশ বলের দখল রেখেও একের পর এক সুযোগ নষ্ট করেন ওডাফা মনীষ ভার্গবরা অবশেষে আশি মিনিটে সাবিতের গোলে সমতায় ফেরে মোহনবাগান তবে এক এক ম্যাচে কল্যাণীর স্কোর লাইনকে ছাপিয়ে গেল জল বিতর্ক মোহনবাগানের ম্যাচের আগে কল্যাণীর মাঠে জল দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্ক স্থানীয় সংগঠকদের দাবি কোচ করিম বেঞ্চারিফার নির্দেশ মেনেই মাঠে জল দিয়েছিলেন তারা যদিও কারিম এই দাবি মানতে নারাজ গ্যালারিতে ওডাফার উদ্দেশ্যে উড়ে এলো গোব্যাক ধোনি যার প্রতিবাদ করতে গিয়ে কথা কাটাকাটিতে জড়ালেন বেঞ্চারিফা খেলার পর সাংবাদিক বৈঠক চলাকালীন স্টেডিয়ামের রক ক্লাইম্বিং অনুশীলনের অংশে আগুন ধরে দ্রুত কাজে নেমে বিপত্তি এড়ায় দমকল এদিকে গোয়ায় অ্যাভে ম্যাচে সালগাঁওকারের সঙ্গে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল মাপুসার দুলের স্টেডিয়ামে দলে ফিরে পেনাল্টি বাঁচিয়ে লাল হলুদকে এক পয়েন্ট এনে দিল গুরপ্রীত সিংহের হাত যুবভারতীতে ভারতীতে বেঙ্গালুরু এফসির কাছে তিন দুই গোলে হারল মোহামেডান কাজে এলো না জোসিমারের জোড়া গোল বেঙ্গালুরুর হয়ে জোড়া গোল সুনীল ছেত্রীর অন্যটি মেয়াঙ্গারের হারের ফলে অনিশ্চিত হয়ে পড়ল কোচ আজিজের ভবিষ্যৎ প্রদীপ্ত গোস্বামী এবিপি আনন্দ